আজকে আমরা একটু টোটো নিয়ে কাশীপুর নামক একটি স্থানে এসেছি, যেটা সেই কাশীপুরের পেট্রোল পাম্প। তোমরা সবাই দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ, তার মধ্যে একটা পিচের রাস্তা। সেই এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে রঘুনাথপুর হয়ে পুরুলিয়া হয়ে টোটোবালাদের মনের কথা সেটা আমি বলছি। হ্যাঁ, আমি এক টোটো চালক, এই কাজটাও তো সেবামূলক, সকলকে ঠিক স্থানে গিয়ে পরিষেবা দিই, খেয়ে না খেয়ে। কেউ ডাকে দাদা তো কেউ বলে ভাই, নম্রভাবে উত্তর তখন একটু জানা যায়। কবিতাটা কেমন লেগেছে একটু জানাবেন সবাই। আর এখন দেখুন আমরা যাচ্ছি বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না, হিমালয়ের বরফ যেন ঘামলে তবু বলবে না। এখন চারিদিকে খেজুর গাছ, এখন শীতকালের সিজন, তো এখন এখানে খেজুর রসটা খুব মানে পাওয়া যাচ্ছে। সেই খেজুর রস দিয়ে সবাই, আমরা রাতের বেলায় খেজুর রস দিয়ে চালের আটা দিয়ে যখন নতুন ধান উঠবে তখন চালের আটার রুটি খাবো। বেশ আলাদা একটা গ্রাম্য টাইপের, বেশ ভালোই লাগে, খুব খুশির সে আমেজ হয় আমাদের এই নবান্ন উৎসবে। দাঁড়ান দেখাচ্ছি একটু পরে আমাদের এখানে পুরুলিয়া জেলাতে খেজুর গাছ প্রচুর রয়েছে। দেখুন খেজুর গাছ অনেক রয়েছে, খেজুর গাছে রস বার করে গুড় তৈরি হয়। গুড়ের বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো দেখতে পাবেন আপনারা। বানিয়ে ওরা খেজুর ডাল কেটে কুড়ে ঘর বানায়, সেই কুড়ে ঘর বানিয়ে ওরা থাকে এখানে, খেজুর রস সংগ্রহ করে। হ্যাঁ, দিয়ে তারপরে সেটাকে আগুনে পুড়িয়ে তার মধ্যে খেজুর রস তৈরি করে খেজুর গুড়। এই যে এই যে একটা দেখুন, কারণ আমরা সামনে নিয়ে গিয়ে দেখাই না। দেখুন সেই খেজুর গাছের রস তৈরি হচ্ছে এখানে, খেজুর গাছের রস থেকে গুড় তৈরি হচ্ছে। এগুলো সব জ্বালানি হিসেবে ব্যবহার করে, এই যে এটাতে খেজুর রস তৈরি হয়। হ্যাঁ, এখানে আমাদের একটি ভাই আর একটি কাকা আছে, তার সঙ্গে আমরা কিছু কথোপকথন করতে এসেছি। কাকা, এটা ফুটিয়ে গুড় করা হবে। এই যে দেখুন, এটা সকালে সংগ্রহ করেছে আর এখন এর মধ্যে সেই পাত্রে ঢালা হচ্ছে, সেটা ফুটিয়ে সেই খেজুর রস তৈরি হবে। কত বড় পাত্রটা আমি, বেশ। আর এদিকে দেখুন চারিদিকে, এই যেগুলো সব জ্বালানি এগুলো জ্বলিয়ে, এই যে দেখুন কতটা খেজুর রস দেখি একটু ভাই, দেখুন এই যে ঢালছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ছেঁকে ঢালা হচ্ছে যাতে ভিতরে কিছু না থাকে। সেগুলো আমরা ভালোভাবে এই করি। দেখুন এটা দিয়ে ওনারা গাছে চাপেন, দিয়ে সংগ্রহ করে এই যে চারিদিকে এই, আর এগুলো সেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলো সব পুড়িয়ে ই করবে। আচ্ছা ভাই, নাম কি তোমার? সুলতান। আপনার নাম কি কাকা? কি নাম বলতে পারেন? কতদিন থাকবে তোমরা এখানে? মাঘ মাস, মাঘ মাস পর্যন্ত, এরা মাঘ মাস পর্যন্ত থাকবে। এই যে এটা ওদের কুটির, এখানে তারা রাতে আশ্রয় গ্রহণ করে। অনেক অনেক ইনাদের মানে কষ্টকর জীবন বলতে যায়, কিন্তু আমাদেরকে যে যে মিষ্টির অনুভূতিটা দেয় তা মানে অনন্য, সে বলা বাহুল্য নয়। বেশ ভালোই লাগে, মানে এদের হাতের তৈরি করা এত কষ্টকর যে আমরা মিষ্টি খাদ্যটা খেতে পাচ্ছি সেটা একটা মানে বিরাট বড় আমাদের কাছে উপলব্ধি। গিয়েছিলাম আমি আর আমার দুই বন্ধু, সেই রাস্তায় আমরা একটু বিচরণ করছি। তো সে বেশ রোদের একটি মানে শীতকালে রোদের একটা মানে যে মিঠেল রোদের সেরকম তেজ হালকা হালকাভাবে সেটা অনুভূতি আমরা গ্রহণ করছি। আর এই যে যেদিকে চারিদিকে দেখুন আমাদের এটা কাশীপুরের মেন রোড, এই রাস্তাটা দিয়ে সোজা আমাদের কাশীপুর রাজবাড়ি যাওয়া যায়। পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে রাজবাড়ি পুরনো আদি সেটা যাওয়া যায় এই সোজা রাস্তাটা। ঠিক আছে, আর দেখুন আরেকটি দেখুন বন্ধু, আমিরা আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভাই দাঁড়া, ভাই
থাক আমি চললাম, আমি আমার রথে মধ্যে। ঠিক আছে কাকা, আসছি, টাটা। আচ্ছা বন্ধুগণ, পরে দেখা হবে। আমাদের এই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেবে, এ টু জেড আপডেট চ্যানেল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকবেন।